আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিকুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম দ্বিতীয় বর্ষ, অর্থনীতি দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়। এখান থেকে আমরা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুরুত্ব এবং পোশাক শিল্পের সমস্যাসমূহ নিয়ে আলোচনা করব। আর প্রথমে দেখব বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুরুত্বটা কী। আমরা যে তৈরি পোশাক শিল্পটা আসলে আগে থেকে আমাদের বাংলাদেশে ছিল না, এটার আবির্ভাব হয়েছে 1970 সালে। 70-এর দশকে যদি দেখি আমরা এখানে এর আবির্ভাব, 1970 সালে গোটা কয়েক তৈরি পোশাক শিল্প কারখানা গঠিত হয়। পরবর্তী সময়ে 1980 সালে এই তৈরি পোশাক শিল্পের ব্যাপক প্রসার এবং প্রসার শুরু হয়। এবং এখন বর্তমানে 2020 সালের মধ্যে যদি আমরা খেয়াল করি, বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতেছে, এবং এই রপ্তানির দিক দিয়ে যদি হিসাব করা হয় বর্তমানে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। তো আসলে মূলত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তৈরি পোশাক অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং প্রধান খাত হিসেবে বিবেচিত হয়েছে। তো আমরা এই ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুরুত্বটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুরুত্ব যদি আমরা হিসাব করি, তাহলে দেখব যে আমাদের দেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। আমরা একসময় পাট বিদেশে রপ্তানি করতাম, কাঁচা পাট, পাকা পাট, কিন্তু আসলে এখন পাটের বাজার হারিয়ে গেছে। পাটের অপোজিটে কৃত্রিম তন্তু আবিষ্কার হওয়ার কারণে পাট আর বিদেশিরা ওভাবে নিচ্ছে না। এই জন্য আমরা এখন বর্তমানে তৈরি পোশাক শিল্পের দিকে ধাবিত হয়েছি এবং এই তৈরি পোশাক শিল্পটা আমরা বিদেশে রপ্তানি করতেছি, এবং তৈরি পোশাক শিল্পটাই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে আমাদের যে রপ্তানি যে আয়ের যে হিসাব যদি আমরা খেয়াল করি, শতকরা 75% থেকে 76% বৈদেশিক রপ্তানি থেকে যে আয়টা হয় সেটা তৈরি পোশাক থেকে আয় হয়। এরপরে হচ্ছে কর্মসংস্থান। আমরা দেখব যে আমাদের দেশে যে কর্মসংস্থানের হিসাব যদি করি, যে আমাদের দেশে অধিকাংশ লোকই বেকার, শিক্ষিত বেকার, কিন্তু তারপরেও কর্মসংস্থানের হিসাব যদি করি, যে এখানে দেখা যাচ্ছে যে তৈরি পোশাক শিল্পে অধিকাংশ লোক কর্মী রাখার ব্যবস্থা হয়েছে। সমীক্ষা থেকে দেখা গেছে যে 4,500 তৈরি পোশাক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এবং এখানে 40 লক্ষ লোক উপতভাবে জড়িত আছে, যারা এই তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত এবং সেখান থেকে তাদের একটা কর্মের ব্যবস্থা হইতেছে। এ থেকে বোঝা গেল যে কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি পোশাক একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এরপরে আমরা দেখব যে তৈরি পোশাক গুরুত্বের আরেকটা বিষয় হচ্ছে, গুরুত্বটা হচ্ছে যে তৈরি পোশাক শিল্পের বিকাশ, পরিপূরক শিল্পের বিকাশ। তৈরি পোশাক শিল্প যখন আমাদের বিদেশে যখন আমরা রপ্তানি করতেছি, সেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা জড়িত হয়েছে। তৈরি পোশাক শিল্পের সাথে আরও অনেকগুলো শিল্প আছে যেগুলো অঙ্গাঙ্গীভাবে জড়িত, যেমন বোতাম শিল্প, সুতা শিল্প, এগুলো কিন্তু তৈরি পোশাক শিল্পের সাথে সাথে এগুলোর কিন্তু বিকাশ হয়েছে। এটাকে আমরা পরিপূরক শিল্প বলতে পারি, এবং এখন বোতাম এবং সুতা এগুলো উৎপাদন করে আমরা কিন্তু বহির্বিশ্বে রপ্তানি করতেছি। এখান থেকে কিন্তু আমাদের ইনকাম বা বৈদেশিক যে লাভ বা বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে তৈরি পোশাক শিল্পের একটা গুরুত্ব হচ্ছে পরিপূরক শিল্পের বিকাশ। এরপর হচ্ছে বস্ত্র শিল্পের বিকাশ। তৈরি পোশাক শিল্প যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের কিন্তু কাপড়ের দরকার আছে, বস্ত্রের দরকার আছে। এখন এই তৈরি পোশাক শিল্পের জন্য আমরা কিন্তু বস্ত্র দিকে ধাবিত হইতেছি। এখন আমাদের দেশে তৈরি পোশাকের সাথে সাথে কাপড় উৎপাদন হইতেছে, এবং সেই কাপড় কিন্তু আমরা বহির্বিশ্বে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। এরপর হচ্ছে তৈরি পোশাক শিল্প যখন বিকশিত হইতেছে, তখন আমাদের দেশে এর সাথে কিছু আর্থিক প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে। তৈরি পোশাকের জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যাংক, বিমা এবং বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠছে। এটাও কিন্তু বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এরপরে হচ্ছে পরিবহন খাতের উন্নয়ন। তৈরি পোশাক শিল্প যখন বিকশিত হইতেছে, তখন কিন্তু আমাদের দেশে পরিবহন ব্যবস্থাকে আরও কিন্তু আমরা ডেলি সাজানো হইতেছে, এবং সেক্ষেত্রে কিন্তু পরিবহন খাতের উন্নয়ন ত্বরান্বিত হইতেছে। এরপরে তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট গুরুত্ব যেটা, সেটা হচ্ছে নারীদের কর্মসংস্থান। আমরা দেখব যে তৈরি পোশাক শিল্পে যে শ্রমিক কাজ করে তার শতকরা 85% থেকে 90% লোকই শ্রমিকই হচ্ছে মহিলা। এবং এই তৈরি পোশাক শিল্পের যখন বিকশিত হচ্ছে, যে যখন তৈরি পোশাক আমরা বিদেশে রপ্তানি করি, প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, সাথে সাথে কিন্তু আমাদের দেশে নারীদের কর্মের একটা ব্যবস্থা হইতেছে, এবং নারীরা কিন্তু এখানে কর্মের একটা সংস্থান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে নারীর কর্মসংস্থান তৈরি পোশাক শিল্পের অন্যতম একটা গুরুত্ব। এখন এই যে তৈরি পোশাক আমরা বিদেশে রপ্তানি করতেছি, আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গতি ত্বরান্বিত হচ্ছে, অর্থনৈতিক গতি ধারাকে বেগবান করতেছে, কিন্তু সেক্ষেত্রে আবার কিছু তৈরি পোশাকের ক্ষেত্রে কিন্তু ওই শিল্পের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু বিদ্যমান আছে। আমরা এখন এই তৈরি পোশাক শিল্পের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি।
প্রথমটা হচ্ছে কাঁচামালের অভাব। তৈরি পোশাক তৈরি করতে গেলে আমাদের কিন্তু যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কাপড়। কাপড় থেকে তৈরি পোশাক হয়, কিন্তু সেই কাপড়টা অনেক সময় আমাদের বিদেশ থেকে নিয়ে আসতে হয়, আমদানি করে নিয়ে আসতে হয়। ওই কাপড়ের গুণগত মান ভালো থাকে না, সেক্ষেত্রে কিন্তু তৈরি পোশাকটা ভালো হয় না। ফলে তৈরি পোশাকের কিন্তু রপ্তানির ক্ষেত্রে আমাদের একটা সমস্যার সৃষ্টি হয়। এটা তৈরি পোশাকে কাঁচামালের অভাব থাকার কারণে তৈরি পোশাকের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করে। এরপরে হচ্ছে সীমিত তৈরি পোশাক। আমরা যে তৈরি পোশাকটা রপ্তানি করতেছি সেখানে কিন্তু বৈচিত্র্যের অভাব আছে। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন নকশা কিন্তু আমরা তৈরি করতে পারতেছি না। বিশ্বের বিভিন্ন দেশগুলো যারা তৈরি পোশাক রপ্তানি করে তারা বিভিন্ন ধরনের নকশা ডিজাইন এবং বৈচিত্র্য নিয়ে আসতেছে তৈরি পোশাকে। সেক্ষেত্রে তাদের পণ্যটা বেশি আকর্ষিত হচ্ছে এবং সেটা কিন্তু তারা বেশি থেকে বেশি রপ্তানি করতে পারতেছে। কিন্তু আমাদের দেশে তৈরি পোশাকের বৈচিত্র্য না থাকার কারণে, সীমিত পরিসরে তৈরি পোশাক থাকার কারণে আমাদের কিন্তু একটু সমস্যার সৃষ্টি হয়েছে। এটা কিন্তু তৈরি পোশাকের একটা রপ্তানির ক্ষেত্রে একটা সমস্যা। এরপর হচ্ছে ব্যাংক ঋণের স্বল্পতা। আমাদের দেশে যারা উদ্যোক্তা, আমাদের দেশে যারা বিশেষ করে এই যে ব্যাংক ঋণের কথা যেটা বলতেছিলাম, যে সেখানে কিন্তু যারা এখানে উদ্যোক্তা আছে তাদের কিন্তু অনেক সময় অনেকের মূলধনের পরিমাণ কম, ফলে তাদের ব্যাংক থেকে কিন্তু ঋণ গ্রহণ করতে হয়, যে কারণে অনেক সময় ব্যাংক ঋণ দিতে কিন্তু সমস্যা দেরি করে, ফলে ওই তৈরি পোশাকটা শিল্পটা ওইভাবে বিবেকমান হয় না। এই জন্য আমরা বলতে পারি যে ব্যাংকিং স্বল্পতাটা আমাদের দেশে তৈরি পোশাক শিল্পের একটা সমস্যা। এরপর হচ্ছে বিদ্যুৎ সরবরাহের সমস্যা। আমাদের দেশে বিদ্যুতের ঘাটতি আছে, অনেক সময় লোডশেডিংয়ের সৃষ্টি হয়, ফলে দেখা যাচ্ছে যে বিদেশি যে অর্ডার দেয়, যে বিদেশি থেকে যে আমরা অর্ডার পাচ্ছি, সেই বিদ্যুতের সরবরাহের স্বল্পতার কারণে অনেক সময় কিন্তু যথাযথ সময়ে কিন্তু আমরা সেই পণ্যটা উৎপাদন করতে পারি না। এটা কিন্তু তৈরি পোশাক শিল্পের সমস্যা, সেটা বিদ্যুৎ সরবরাহের সমস্যা। এই জন্য বিদ্যুৎ স্বল্পতা কিন্তু আমরা তৈরি পোশাক শিল্পের একটা অন্যতম সমস্যা হিসেবে আমরা বিবেচনা করতে পারি। এরপর এটা আমরা দেখব যে পোশাক ডেলিভারিতে বিলম্ব। অনেক সময় আমরা যে কাজটা করে থাকি, যে আমাদের দেশে যারা তৈরি পোশাক ফ্যাক্টরি আছে, যারা মালিক আছে, তারা কিন্তু যে অর্ডারটা দেওয়া হয় বিদেশি, বিশেষ করে আমরা বিদেশে রপ্তানি করি সেখান থেকে যুক্তরাজ্য, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, বেলজিয়াম, সুইজারল্যান্ড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ যারা আমাদের অর্ডার দেয়, তারা কিন্তু একটা নির্দিষ্ট টাইম এখানে বেঁধে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় পোশাক শিল্পের প্রতিষ্ঠানের শ্রমিকের গাফিলতি অথবা মালিকের গাফিলতির কারণে কিন্তু আমরা যথাসময় এটা ডেলিভারি দিতে পারি না, যে কারণে ওই পণ্যটা কিন্তু পরবর্তী সময়ে আমাদের একটা সমস্যার সৃষ্টি করে। এই জন্য আমরা বলতে পারি যে পোশাক শিল্পের ডেলিভারি বিলম্ব, এটা কিন্তু পোশাক শিল্পের একটা অন্যতম সমস্যা। এরপরে হচ্ছে শ্রমিকের নিরাপত্তা। আমাদের দেশে যে বিষয়টা আসতেছে, যে আমাদের দেশে যারা পোশাক শিল্পের সাথে জড়িত সেখানে পোশাক শিল্প কারখানার যে পরিবেশ, সেখানে কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি করে। বিশেষ অনেক সময় ঝুঁকিপূর্ণ পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ, বাসস্থানের সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে কর্মীদের কিন্তু নিরাপত্তার অভাব আছে। অনেক সময় দেখা যায় যে ভবনের সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা থাকে, এই জন্য শ্রমিকের যে নিরাপত্তার অভাব, এটা কিন্তু পোশাক শিল্পের একটা অন্যতম সমস্যা। এই সমস্যাটা আমাদের দেশের পোশাক শিল্পের জন্য বর্তমান বিদ্যমান, এটা আমাদের দূর করার জন্য চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে দুর্নীতি। আমাদের তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে যে আমাদের দেশে যে বিশেষ করে যারা এই তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত, অনেক সময় দেখা যায় আমরা বিদেশি যে পরিমাণ, যে বিদেশিরা যে ধরনের পণ্যের গুণগত মানটা চাচ্ছে, আমরা সেই ধরনের মান আমরা হয়তো আমাদের অসাধুতার কারণে, আমাদের শ্রমিকদের ঠিকমতো কাজ করার না কারণে ওখানে কিন্তু একটু দুর্নীতি সৃষ্টি হতে পারে, ওখানে একটু সমস্যার সৃষ্টি হয়। এই জন্য কিন্তু এটা তৈরি পোশাক শিল্পের একটা অন্যতম সমস্যা বলে আমরা বিবেচিত হয়। তা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুরুত্ব এবং পোশাক শিল্পের সমস্যাসমূহ, আমার মনে হয় তোমরা এই বিষয়টা অনুধাবন করতে পারছো, বুঝতে পারছো। তো এই বিষয়টা যদি বুঝে থাকো তাহলে এখান থেকে কিছু বোর্ড নির্বাচনী এবং একটা সৃজনশীল উদ্দীপক তৈরি করলে তোমাদের জন্য সমস্যা হবে, সুবিধা হবে পরবর্তী পরীক্ষার সময় এটা তোমাদের কাজে লাগবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।